ব্রিটিশ সুইস ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বিশ্লেষকেরা বলছেন, কোম্পানিটির এই স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড নাইন্টিনের টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এমন ডজন খানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা দায়ের করা হয়েছে। গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন দুই সন্তানের জনক জেমি স্কট। 2021 সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তার জমাট বেঁধে যায়, যা তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে, যার ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে। অ্যাস্ট্রাজেনেকা গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল টিটিএসের ঘটনা ঘটতে পারে। টিটিএসের পূর্ণ রূপ হল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম, যার ফলে মানুষের রক্তে প্লেটেলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে 51টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে মোট 100 মিলিয়ন পাউন্ড দাবি করেছেন। আইনজীবীরা বলছেন, সংখ্যা ছোট হলেও এই টিকা ভুক্তভোগীদের পরিবারের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। এর আগে 2023 সালের মে মাসে স্কটের আইনজীবীর কাছে পাঠানো এক মেইলে অ্যাস্ট্রাজেনেকা বলেছিল, আমরা স্বীকার করি না যে জেনেরিক লেভেলে এই টিকার কারণে টিটিএসের ঘটনা ঘটেছে, কিন্তু গত ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেওয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলে, আমরা এটি স্বীকার করছি যে অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে খুব বিরল ক্ষেত্রে টিটিএসের মতো ঘটনা ঘটাতে পারে। অ্যাস্ট্রাজেনেকা নথিতে আরও উল্লেখ করে, এছাড়া অ্যাস্ট্রাজেনেকা টিকা না দিলেও থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের ঘটনা ঘটতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটা ঘটার কারণ জানার বিষয়টি বিশেষজ্ঞদের বিবেচনার দাবি রাখে।